ঘুটঘুটে অন্ধকার, মুষলধারে বৃষ্টি পড়ছে, ভূত প্রেতরা সব চিৎকার করছে। এই রকম পরিবেশেও রাজা ভয় পেলেন না, তিনি ঠিক শ্মশানে গিয়ে উপস্থিত হলেন। সে কি ভয়ঙ্কর শ্মশান! ভূতেরা সব জীবন্ত মানুষ ধরে খাচ্ছে, ডাকিনীরা শিশুগুলোকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, সিরিজ গাছের শিকড় থেকে পাতা পর্যন্ত জ্বলছে, আর চারিদিক থেকে ভয়ঙ্কর আওয়াজ। বিক্রমাদিত্য শিরিষ গাছের কাছে গিয়ে দেখেন একটা মরা দড়ি বেঁধে গাছে ঝুলানো আছে, তার মাথাটা নিচের দিকে ঝুলছে আর পা দুটো আকাশের দিকে। এই সবটাকে দেখে রাজা বুঝতে পারলেন, চক্ষ যে রাজা চন্দ্রভানুর কথা বলেছিল এটা তারই সব। রাজা গাছে উঠে কোমর থেকে তরোয়াল বের করে সবের পায়ে দড়ি কেটে দিলেন। সবটা নিচে পড়তেই চিৎকার করে কাঁদতে লাগল। রাজা এই দৃশ্য দেখে অবাক হয়ে তাড়াতাড়ি গাছ থেকে এসে জিজ্ঞেস করলেন, কে তুমি, কি করে এই তোমার অবস্থা? এই কথা শুনে সবটা খিলখিল করে হাসতে লাগলো, তারপর সুরসুর করে গাছে উঠে আগের মতো ঝুলে রইল। বিক্রমাদিত্য আবার গাছে উঠে দড়ি কেটে সবটাকে নিচে নামিয়ে বললেন, কি করে তোমার এমন অবস্থা হলো বলো? সবটা কোনো উত্তর দিল না। রাজা বুঝতে পারলেন, যক্ষ এই তেলি রাজা চন্দ্রভানুর কথা বলেছিল, আর সন্ন্যাসী হচ্ছে কুমোর, যে নিজের যোগ সিদ্ধির জন্য চন্দ্রভানুকে শ্মশানে এইভাবে রেখে দিয়েছে। তখন তিনি নিজের গায়ের চাদরে সবটাকে জড়িয়ে কাঁধে তুলে নিয়ে চললেন সন্ন্যাসীর কাছে। সবে পা বাড়িয়েছে এমন সময় সবটা বলে উঠল, তুমি কে হে বীর পুরুষ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বিক্রমাদিত্য বললেন, আমি রাজা বিক্রমাদিত্য, শান্তশীল নামে এক সন্ন্যাসীর আদেশ মতো তোমাকে তার আশ্রমে নিয়ে যাচ্ছি। বেতাল বলল, মহারাজ মূর্খরা বোকারা আর কুড়েরা সব মুখ বুঝে পথ চলে, আর যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা নানা রকম ভালো কাজ করতে করতে ও ভালো কথা বলতে বলতে রাস্তা পার হয়। এবার আমি তোমাকে কয়েকটা গল্প বলবো, প্রত্যেক গল্প শেষ করে একটা করে প্রশ্ন করব, যদি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি আবার গাছে ফিরে যাব, আর যদি না পারো মানে ভুল উত্তর দাও তাহলে তোমাকে মরতে হবে। রাজা বিক্রমাদিত্য বললেন, ঠিক আছে তাই হবে। এই বলে রাজা মরাকে কাঁধে করে সন্ন্যাসীর আশ্রমের দিকে এগোতে লাগলেন। বেতাল এবার তার পরবর্তী গল্প বলতে শুরু করল। গল্পের নাম শোভনার নিষ্ঠা। চন্দ্র হৃদয় নগরে রণধীর নামে এক রাজা বাস করতেন। রাজা ছিলেন খুবই সৎ, তিনি প্রজাদের খুব ভালোবাসতেন। নিয়ম কানুনের ব্যাপারে রাজা খুব কঠিন ছিলেন। হঠাৎ তার রাজ্যে চোরের উপদ্রব বেড়ে গেল। প্রজারা সবাই মিলে রাজাকে এই কথা জানালো। রাজা সব শুনে বললেন, যা হয়ে গেছে তার জন্য দুঃখ করে কোনো লাভ নেই, এবার থেকে যাতে চুরি না হয় তার ব্যবস্থা করতে হবে। তিনি প্রহরীর সংখ্যা বাড়িয়ে দিলেন ও রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের নিযুক্ত করলেন। রাজা আদেশ দিলেন, যদি চোর চুরি করে পালিয়ে যায় তাহলে প্রহরীর প্রাণদণ্ড হবে। প্রহরীরা এই আদেশ শুনে খুবই সতর্ক হলো, কিন্তু চুরি না কমে বরং আগের চেয়ে বেড়ে গেল। প্রজারা রাজার কাছে গিয়ে নিজেদের দুঃখের কথা বলল।
রাজা বললেন তিনি আরও কঠোর ব্যবস্থা নেবেন। এবার রাজা নিজে নগর পাহারার জন্য বের হলেন। খানিকটা যাওয়ার পর উনি একজন অপরিচিত লোককে দেখে বললেন, তোমার পরিচয় কি? এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ? চোর বলল, এত রাতে যখন বেরিয়েছি তাহলে বুঝতেই পারছো আমি কে, আমি চুরি করি। চোর রাজাকে বলল, তোমার কি পরিচয়? রাজা বললেন, বুঝতে পারছো না আমি কে, আমি তোমার মতোই চোর। এই কথা শুনে চোর তো মনে মনে খুব খুশি হল, ভাবল যাক একজন সঙ্গী পাওয়া গেল। বলল, ভালোই হলো, চলো আমরা দুইজনে মিলে চুরি করতে যাই। রাজা চোরের কথায় রাজি হলেন। ওরা এক ধনীর ঘরে ঢুকে সব কিছু চুরি করে নিল। তারপর নগরের বাইরে কিছু দূর গিয়ে একটা সুড়ঙ্গ পথে পাতালে প্রবেশ করল। চোর রাজাকে বাড়ির বাইরে অপেক্ষা করতে বলে বাড়িতে ঢুকল। সেই সময় এক দাসী রাজাকে বাইরে বের করে দিল। পরদিন রাজা প্রচুর সৈন্য সামন্ত নিয়ে পাতালে প্রবেশ করে চোরের বাড়ি চারদিক ঘিরে ফেললেন। এক রাক্ষস এই পাতাল নগরীকে রক্ষা করত। চোর ওই রাক্ষসকে বলল, হয় তুমি আমাকে বাঁচাও নয়তো পালিয়ে যাও। চোর ওই রাক্ষসকে অনেক উপহার দিল। রাক্ষস বলল, কোনো ভয় নেই, আমি এক্ষুনি রাজার সমস্ত সৈন্য সামন্ত খেয়ে ফেলব। এই বলে রাক্ষস রাজার সৈন্য সামন্ত হাতি ঘোড়া সব খেতে শুরু করল। এই অবস্থা দেখে সৈন্যরা সব পালিয়ে গেল, এমনকি রাজাও পালাতে আরম্ভ করলেন। চোর রাজার পিছু পিছু গিয়ে বলল, ছি তুমি রাজা হয়ে এত কাপুরুষ, যুদ্ধ না করে পালিয়ে যাচ্ছ, তোমার মতো রাজার নরক বাস হবে। রাজা এই কথা শুনে লজ্জায় অপমানে যুদ্ধ করতে আরম্ভ করলেন। শেষে রাজা চোরকে পরাজিত করে তাকে বেঁধে রাজধানীতে নিয়ে এলেন। রাজা তাকে শুলে চড়াতে বললেন। এদিকে ধর্মধ্বজ বণিকের মেয়ে শোভনা চোরকে দেখে এত মুগ্ধ হলো যে তাকে বিয়ে করার জন্য সে পাগল হয়ে উঠল। বাবাকে সে বলল, বাবা তুমি ওই চোরকে মুক্ত করে আমার সঙ্গে ওর বিয়ে দাও, তোমার সব ধন সম্পত্তি দিয়ে ওকে মুক্ত করো, যদি ওকে মুক্ত করে আনতে না পারো তাহলে আমি বাঁচব না, তোমার সামনেই প্রাণ ত্যাগ করব। বণিক ধর্মধ্বজ বলল, তা কি করে হয় মা, রাজা এই কথায় কখনো রাজি হবেন না, এই চোরকে ধরার জন্য অনেক সৈন্য সামন্ত মারা গেছে, তাছাড়া রাজাকে মেরে ফেলতে চেয়েছিল এই চোর, কি করে এই চোরকে আমি মুক্ত করব। ধর্মধ্বজ মেয়েকে খুব ভালোবাসতেন, তাই রাজার কাছে গিয়ে বলল, মহারাজ আমার সমস্ত ধন সম্পত্তি নিয়ে এই চোরকে ছেড়ে দিন, এই চোর আমার বড্ড ক্ষতি করেছে, আমার সৈন্য সামন্তদের ওর জন্য প্রাণ দিতে হয়েছে, এমনকি ও আমাকে মেরে ফেলতেও চেয়েছে, আমি ওই চোরকে কিছুতেই ছাড়ব না। ধর্মধ্বজ মেয়েকে গিয়ে সব কথা বলল। সব শুনে মেয়ে কাঁদতে লাগল। এদিকে তো শোভনার কথা রাজ্যে সবাই জেনে ফেলেছে। চোরকে শূলস্তম্ভের কাছে আনা হলো। চোরও এই শোভনার কথা শুনে প্রথমে হাসল, তারপর কাঁদল, তারপর ওকে শূলে চড়ানো হলো। শোভনা চোরের মৃত্যুর খবর পেয়ে চোরের সঙ্গে একই চিতায় মরার জন্য প্রস্তুত হল। বেতাল গল্প শেষ করে বলল, মহারাজ বলতো চোর কেন প্রথমে হেসেছিল ও পরে কেন কেঁদেছিল? রাজা বিক্রমাদিত্য বললেন, প্রথমে চোরের মনে হয়েছিল আমি যখন মরতে যাচ্ছি তখন ওই মেয়েটা আমাকে বিয়ে করতে চাইছে, তারপর কেঁদেছিল কারণ চোরটা ভাবল ওই মেয়েটা তার সমস্ত কিছু তাকে দিতে চেয়েছিল, কিন্তু আমি তার জন্য কিছুই করতে পারলাম না, এই অনুশোচনায় দুঃখে চোরটা কেঁদেছিল। ঠিক উত্তর পেয়ে বেতাল আবার সেই গাছে চড়ে বসলো।